জিয়া জিয়া কথায় তুই আদিত্য বারবার এদিক ওদিক তাকিয়ে জিয়াকে খোঁজার চেষ্টা করছে কিন্তু খুঁজে পাচ্ছে না জিয়াই ওকে টেক্সট করলো যে ইউনিভার্সিটির ওয়াশরুমের আগে যে ফাঁকা করিডোরটা আছে ওখানে আসতে কি যেন খুব দরকার কথা আছে এমনিতেই জিয়া ঠিক নেই তার উপর যদি এখন ওর কথা না শোনা হয় তাহলেই হয়েছে তাই আর আদিত্য দেরি করেনি টেক্সট পেয়েই চলে এসেছে কথায় গেল এই মেয়েটা যা অবস্থা করেছে নিজের তাতে না কিছু বাঁধিয়ে বসে আদিত্য এক হাত কোমরে আরেক হাত মাথার পিছনে দিয়ে দাঁড়িয়ে আছে এমন সময় কেউ পিছন দিয়ে ওর শার্ট টেনে যে হাত কোমরে ছিল সেই হাত ধরে ফেরাল ব্যক্তিটির দিকে ফিরতেই আদিত্য কিছু বলবে তার আগে ব্যক্তিটি ওর বুকে ঢলে পড়লো জিয়া জিয়া তুই ঠিক আছিস কি হয়েছে হ্যাঁ ব্যক্তিটি আর কেউ নয় জিয়া জিয়া ধীরে ধীরে শক্ত করে আদিত্যকে জড়িয়ে ধরল কোনো কথা না বলে কারণ জিয়া ঠিক মতো দাঁড়ানোর অবস্থাতেই নেই আমি আদিত্যকে খুঁজতে খুঁজতে ওনার পিছু নিয়েছিলাম কিন্তু জিয়ার সাথে ওনাকে এভাবে দেখব ভাবিনি জিয়ার অবস্থা এমন কেন এটাই ভাবছেন তো তাহলে চলুন জেনে আসা যাক কিছুক্ষণ আগে ভার্সিটির হলো রুমে ফ্রেশার্স পার্টি আয়োজন করা হয়েছে প্রায় ভালোই স্টুডেন্টসদের আনাগোনা শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমি পার্টির এক কোণে একা দাঁড়িয়ে আছি এমন নয় যে আমি একা এসেছি আমার সাথে কোয়েল এসেছে কিন্তু ওর দরকারি কল একটু গেছে। ভাগ্নশ ফ্রেশার্স পার্টির আগেই কোয়েল সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে না হলে আমি যে কিভাবে একা একা থাকতাম কে জানে এখনই তো কেমন একটা বোর লাগছে কি ম্যাডাম এখানে একা দাঁড়িয়ে আছেন যে আমি পাশে তাকিয়ে দেখলাম সৌগিক দা আমার দিকে তাকিয়ে আছেন হয়তো উত্তরের আশায় আমি উত্তর দিলাম কোয়েল একটু অন্যদিকে গেছে তাই অপেক্ষা করছি ওর সারাটা সময় কোয়েলের সাথে থাকলে হবে আমাদেরকেও তো একটু চান্স দিতে হবে তাই না শুধু আমাকে দিলেই হবে আপনি কি কোয়েলকে লাইক করেন আমার প্রশ্নে উনি বাঁকা হেসে বললেন বুঝে গেছো তাহলে কিন্তু তোমার বান্ধবী তো আর পাত্তা দেয় না তাই তুমি দাও আমার তো মেয়ে হলেই হলো শেষের কথাটা সৌভিকা বিরবির করে বললেও কথাটা আমার কানে ঠিকই এসেছে ওনার কথার উত্তর মৃদু হেসে বললাম আপনি যেমন ধরনের মেয়ে খুঁজছেন সেই ধরনের মেয়ে আমি নই আর কইল না তাই চান্সটা অন্য জায়গায় নিন বেটার হবে আচ্ছা তা তুমি কেমন ধরনের মেয়ে বলো একটু তোমার ধরনের কথা শুনে হয়তো আমার টেস্ট চেঞ্জ হয়ে গেল হঠাৎ করেই সৌভিক আমার দিকে এগোতে শুরু করলে আমি পিছতে থাকি পিছতে পিছতে পিঠ থেকে গেলে উনি আমার মাথার দুপাশে হাত রেখে আমার সামনে ঝুঁকে দাঁড়ান বুঝতে পারি উনি নেশা করে আছেন কি হলো কিছু বলো উনি আমার মুখের দিকে আরো এগিয়ে এলে আমি ওনাকে ধাক্কা দিতে যাব এমন সময় ওনার কলার ধরে কেউ পিছন থেকে টেনে নিল উনি পুরোপুরি সরে যেতে দেখলাম আদিত্য দাঁড়িয়ে আছে আর আদিত্যের পিছনে কোয়েল কোয়েল আমার কাছে এসে জিজ্ঞেস কোন কোনো অসভ্যতামি করেছে নাকি আদিত্যদাকে বল তাহলে কোয়েল বেশ জোরে কথাটা বলায় উনিও শুনতে পেয়েছেন আর তাই কোয়েলের কথা শেষ হতেই উনি আমার দিকে তাকালেন উত্তরের আশায় করতে চেয়েছিল এটুকু বলতেই আদিত্য ঠাস করে চর বসিয়ে দিল সৌভিকেদার গালে আমি অবাক হয়ে মুখ ঢাকলাম কিন্তু কোয়েলের কোনো প্রতিক্রিয়া নেই তোকে সাবধান করেছিলাম আমি যে এই এইসব অসভ্যতামির থেকে দূরে থাকতে না হলে ফল ভালো হবে না কিন্তু তুই শুনলি না আদি আদি কি করছোটা কি তুমি সৌভিকদা তোমার ছোটবেলার বন্ধু আর তুমি ওর গায়ে হাত তুলে তাও আবার এই মিডল ক্লাস মেয়েটার জন্য জাস্ট শার্ট ইউর মাউথ জিয়া না হলে তোকেও পস্তাতে হবে আদিত্যের কথা শুনে জিয়া প্রায় তেলে বেগুনে জলে উঠল সৌভিকদাকে আদিত্যের হাত থেকে জোর করে ছাড়িয়ে নিয়ে বলল এখন এই মিডল ক্লাস মেয়েগুলো তোমার জন্য ইম্পর্ট্যান্ট হয়ে গেছে তাই না আগে তো শুধু কোয়েল ছিল এখন এই মম্মিতা এসে চুটেছে তুমি কি ভুলে যাচ্ছ তুমি কোন বাড়ির ছেলে কি তোমার স্ট্যাটাস তোমার আমাদের স্ট্যাটাস দেখো আর এই মেয়েগুলোর স্ট্যাটাস দেখো তাহলেই বুঝতে পারবে তুমি কি করছো আমি খুব ভালো ভাবেই জানি আমি কি করছি তুই প্লিজ তোর স্ট্যাটাসের সাথে ওদের স্ট্যাটাসের তুলনা করে ওদের অপমান করিস না তোর স্ট্যাটাসের মেয়েদের সাথে থাকা তো দূর কথা বলতেও আমার ঘেন্না করে সারা দিন ক্লাব পার্টি টাকা উড়ানো ছেলেদের সাথে ঘুরে বেড়ানোর ছাড়া আর কিছু জানিস ও হ্যাঁ বাবার টাকায় ফুটানি মেরে অন্যদের হ্যারাস করাটা সব থেকে বড় ট্যালেন্ট তোর আর স্বভাব হল যেসব ছেলেদের তোর থেকে বেশি টাকা আছে তাদের পিছন পিছন ঘোরা তারা পাত্তা না দিলেও তাদের গায়ে পড়ে ঘোরা যেটা কিনা তুই আমার সাথে করিস যেই কথাগুলো বললাম সেগুলো মাথায় রেখে দ্বিতীয়বার আমার সাথে কথা বলতে আসবি না যদি নিজেকে চেঞ্জ করতে পারিস তাহলেই আসবি আদিত্য জিয়ার পিছন থেকে আবার সৌভিকের কলার ধরে বলল আজকে বেঁচে গেলি পার্টির জন্য নেক্সট দিন থেকে যদি আবার এমন কিছু দেখেছি তো তুই শেষ সৌভিকদা এতটা সময় ধরে মুখ দিয়ে টু শব্দটুকুও করেনি আদিত্য সৌভিকদার কলার ঝাড়া মেরে ছেড়ে দিয়ে আমাদের দিকে ফিরলে সৌভিকদা বলে তা কোনটা তোর প্রেমিকা নাকি দুটোই সবাইকে নিজের মতো মনে করিস না সৌভিক লোককে অপমান করার আগে নিজের ভুলগুলো শুধরানোর চেষ্টা কর না হলে প্রস্তাবি আদিত্য আমাকে এক হাতে জড়িয়ে নিয়ে অন্য হাতে কোয়েলের হাত ধরে ওখান থেকে চলে আমাদের নিয়ে চলে এলেন হলের অন্য প্রান্তে এসে আমাদেরকে দাঁড় করিয়ে রেখে উনি চলে গেলেন সেই দেখে আমি কোয়েলকে বললাম কোয়েল আমি আসছি একটু কোয়েলকে কিছু বলার সুযোগ না দিয়েই আমি ওনার পিছনে চলে এলাম ওনার মুখ দেখে বোঝা যাচ্ছিল উনি কতটা রেগে আছেন ওনার পিছন করে ব্যালকনিতে এসে দেখি উনি দেয়ালে সজলে একটা খুশি মারলেন আরে আপনি কি করছেন টাকি মাথা খারাপ হয়ে গেছে আপনার আমি সঙ্গে সঙ্গে এসে ওনার হাত ধরে আমার দিকে ঘুরিয়ে নিলে উনি আমার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বললেন আমাকে একা ছেড়ে দাও তুমি যাও এখান থেকে আমি কিছু চুপ থেকে বললাম আমার জন্য নিজের বন্ধুদের সাথে এভাবে ঝগড়া করবেন না আমি আপনার তেমন কেউ হই না যে আমার জন্য আপনার সম্পর্ক নষ্ট করবেন উনি কোয়েলকে নিয়ে তেমন খারাপ কথা বলেননি আর ওর সাথে তো কোনো অসভ্যতাও করেনি তাহলে কেন এভাবে রিয়াক্ট করলেন আমার সাথে অসভ্যতা করেছিল আমি বুঝে নিতাম আমার জন্য আপনি কেন তোমার জন্য নয় তোমার জায়গায় যেই মেয়েই থাকতো তার জন্যেই আমি এটা করতাম সত্যি তুমি আমার কাছে স্পেশাল কেউ নৌ কিন্তু তার মানে তোই না যে সব দেখে অন্ধ হয়ে থাকবো অন্যায় যে করে অন্যায় যে সহে দুজনেই সমান দোষে অপরাধী সৌভিক আমার বন্ধু বলে কোনো ছাড় পাবে না অন্যায় যখন করেছে শাস্তি তো পেতেই হতো হয়তো ওনার প্রথম কথায় কষ্ট পেয়েছি কিন্তু শেষের কথাগুলো শুনে ভালো লাগলো ওনার মন মানসিকতা যে এত ভালো ভাবিনি আমি কথা না বাড়িয়ে কিছু বলতে যাব তার আগেই উনি ব্যালকনিতে রেলিংয়ে দুহাত ভর করে ঝুঁকে বলতে লাগলেন শৌভিক আমার ছোটবেলার বন্ধু জানো ওর আর আমার একসাথে বড় হওয়া সেই ছোট থেকে স্কুল আর এখন ইউনিভার্সিটি সব সেইম শুধু চিন্তা ধারাটাই সেইম হলো না হলে হয়তো আজ এই দিন আসতো না অনেক আগে থেকে ওকে আমি বারণ করেছিলাম শোনেনি আমি জানি আজ ও শুনবে নাও আমার দেওয়া ওয়ার্নিং ও জানে না এর ফল কতটা ভয়ানক হতে পারে কথা শেষ করে আদিত্য একটা নিঃশ্বাস ফেলে আমার দিকে ঘুরে কিছু বলবেন তার আগেই আমি ওনার হাত রেখে বললাম আপনার হাতটা তো লাল হয়ে গেছে আমার কথা শুনে উনি নিজের হাতের দিকে একবার তাকিয়ে নিয়ে আমাকে বললেন ও কিছু হবে না একটু বরফ দিয়ে নেব তুমি যাও কোয়েল ওখানে একা আছে উনি আমার দিকে এগিয়ে এসে আমার হাত নিজের হাতের মাঝে নিয়ে হাঁটতে শুরু করলেন আমাকে কোয়েলের কাছে রেখে উনি ওনার বন্ধুদের কাছে যাবেন সে সময় আমি বললাম বেশি মাথা গরম করবেন না রাগের বসে ক্ষতি হয় শুধু লাভ না আগের দিনের মতো আমার কথা শুনে শুধুই হাসলেন উনি যাবেন ঠিক সেই সময় জিয়া টলমলে প্রায় ওনাকে জড়িয়ে ধরল জিয়া তুই এভাবে ইস আমি এভাবে আমি ছাড়া তোমার কাছে তো দূর আশেপাশেও কেউ আসতে পারবে না আমি দেব না তুমি শুধু আমার বুঝেছো শুধু আমার এইসব মিডল ক্লাস মেয়েরা তোমার জন্য নয় শুধুমাত্র আমি ডিসার্ভ করি তোমাকে কথাটা বলেই আদিত্যকে কিছু বলার সুযোগ না দিয়ে জিয়া চলে যায় কোয়েল আদিত্যের কাছে এগিয়ে গিয়ে বলে নাও আবার একটা ঝামেলা এই মেয়েটাকে নিয়ে যে আমি কি করব কিছুই বুঝতে পারি না ছেলে দাও সব ঝামেলা শেষ পারছি আর কোথায় ছাড়তে আর মনেও হয় না পারব বলে মান কোয়েলের প্রশ্ন শোনার আগেই আদিত্য চলে গেলেন আমি কোয়েলের কাছে এগিয়ে গিয়ে বললাম বা দে ওনাদের ব্যাপার ওনারা বুঝে নেবেন তাই বলে জিয়া তোকে এভাবে সবসময় অপমান করবে সেটা তো হতে পারে না তাই না বেকার ঝামেলা করিস না আস্তে আস্তে হয়তো সবটা ঠিক হয়ে যাবে আজকে উনি যেভাবে জিয়াকে অপমান করেছেন তাতে ওর এমন রিয়াকড করাটা স্বাভাবিক বর্তমান সময়ে জিয়া আদিত্যকে ছেড়ে ওনার দিকে তাকিয়ে বলল কেন এতটা প্রোটেকটিভ তুমি ওদের জন্য কই আমার জন্য তো এরকম রিয়াকড করো না কোনো সময় শুধু অপমান করো আর দূরে সরিয়ে দাও আমায় জিয়া এসব কথা পড়ে হবে এখন তুই বাড়ি চল কে বলেছিল এভাবে ড্রিঙ্ক করতে তোমার জন্য করেছি তুমি আমাকে অনেক অনেক হার্ট করেছো আজকে ওই মিডল ক্লাস মেয়েটার জন্য ওকে ফাইন তুই চল এখন নু আগে বলো তুমি আমাকে ভালোবাসো তা না হলে আমি কোথাও যাব না কিছুতেই না আজকে তোমাকে বলতেই হবে জিয়ার কথা শুনে আমার মনটা কৌতূহলে ভরে উঠল আমার মনে হয়তো আদিত্যের উত্তরের অপেক্ষা করছে ইয়াহ আই লাভ ইউ আদিত্যের কথা শুনে আমি দু কদম পিছিয়ে এলাম যেই দেয়ালটার আড়ালে ছিলাম সেখান থেকে ভুলবশত বেরিয়ে এলাম যার ফলে জিয়া আমাকে দেখে ফেলল ও আদিত্যকে ছেড়ে আমার দিকে এগোতেই আদিত্য আমায় দেখতে পেলেন জিয়া আমাকে এসে বলল খুব ভালো হয়েছে তুমি এখানে এসেছ আদি আদিকেই বলল হি লাভস মি ওনলি মি তাই ওর থেকে দূরে থাকো ওকেই জিয়ার কথার উত্তর না দিলে জিয়া পিছিয়ে গিয়ে একবার আমার দিকে তাকিয়ে বলল হে আদি ওর দিকে একবার তাকিয়ে দেখো ওর ড্রেস আপটা একবার দেখো জাস্ট ফ্রেশার্স পার্টিতে বেহেনজিদের মতো চুড়িদার পরে এসেছে তাও সস্তার ও মাই গড এরকম একটা খ্যাত মেয়ে তোমাকে ডিজার্ভই করে না বুঝলে তোমাকে শুধু আমি আমি ডিজার্ভ ক কথা শেষ করার আগেই জিয়া পড়ে যেতে নেয় আর আদিত্য ওকে ধরে ফেলে এক মুহূর্ত অপেক্ষা না করে জিয়াকে কোলে তুলে নেন আদিত্য আর চলে যান এতক্ষণ নিজেকে সামলে রাখতে পারলেও আর পারিনি নিজেকে সামলে রাখতে দু হাত দিয়ে মুখ চেপে ধরে হাউমাউ করে কেঁদে উঠি কাঁদতে কাঁদতে ওখানে বসে পড়ি ফোনে রিংটোনে ঘোর কাটলে দেখি কোয়েল কল করেছে কল কেটে দিয়ে উঠে বেরিয়ে যাই ভার্সিটি থেকে গন্তব্য কোথায় জানা নেই আদিত্য জিয়ার বাড়ির সামনে এসে নিজের গাড়ি দাঁড় করালো একটা নিঃশ্বাস ছেড়ে পাশে ঘুমন্ত জিয়ার দিকে তাকিয়ে নিয়ে নিজের ফোন বার করে কল করলো কল রিসিভ হতেই আদিত্য বলল আমি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি দুজন মেয়েকে পাঠান গাইড নাও আদিত্য কথাটুকু বলেই কল কেটে দিয়ে অপেক্ষা করতে লাগলো একবার ঝুঁকে যেই দেখতে পেলো মেইন গেট দিয়ে দুজন মেয়েটা সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়লো আদিত্য গাড়ির দরজাটা খুলে দিয়ে বলল ম্যাডামকে সাবধানে নিয়ে যান এতই যখন চিন্তা তাহলে তো তুমি নিয়ে যেতে পারতে তোমার তো আর আমাদের বাড়িতে আসতে কোনো মানা নেই তাই না আদিত্য পুরুষালি গলার স্বর শুনেই বিরক্ত হয়ে গেল তবুও সেটা প্রকাশ না করে পিছন ফিরল যা ভেবেছিল তাই জিয়ার বাবা দাঁড়িয়ে আছেন জিয়ার বাবার দিকে তাকিয়ে মৃদু হেসে আদিত্য উত্তর দিল আপনার মেয়ের জন্য এতক্ষণ অবধি যতটুকু করেছি এতটাই যথেষ্ট এর চাইতে বেশি করে ফেললে আবার আপনার মেয়ে উৎপাতটা বেশি করে করবে এমনিতেই তো কম উৎপাত করে না আপনার মেয়ে আপনি আপনার মেয়ের সব বাদ্রামি সহ্য করতে পারেন কিন্তু আমি করব না আজ যদি আপনার জায়গায় আমি থাকতাম না তাহলে জিয়াকে চাপকে সিধা করে দিতাম নাকি এভাবে লাই দিতাম আদিত্য আওয়াজ নিচে আমার সাথে আওয়াজ নিচে করে কথা বলবেন আদিত্য ব্যানার্জির সাথে জোর গলায় কেউ কথা বলে না কারণ আদিত্য ব্যানার্জি কখনো কোনো ভুল করে না পারলে নিজের মেয়েকে শাসন করুন আপনার টাকা আছে বলে একটু বেশি লোককে নিচু করে একটা কথা মাথায় রাখবেন টাকায় কাউর নাম লেখা থাকে না যার হাতে যায় তার হয়ে যায় আজ আছে কাল নাও থাকতে পারে গুড নাইট আদিত্য নিজের গাড়িতে উঠে বেরিয়ে গেলে জিয়ার বাবা পরেশবাবু চোয়ার শক্ত করে ওখানেই দাঁড়িয়ে থাকেন আজ জিয়ার যেদের জন্য তুমি বেঁচে যাচ্ছ আদিত্য না হলে আমাকে যতবার তুমি অপমান করেছো তার শাস্তি তুমি পেতে শুধুমাত্র আমার মেয়ের জন্য কিছু বলছি না আমি সেখানে তুমি আমার মেয়েকেও অপমান করছো কালকেই জিয়ার সাথে কথা বলবো আমি মনস্থির করে পরেশবাবু হনহনিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন এদিকে আদিত্য ড্রাইভ করে ইউনিভার্সিটিতে এসে পৌঁছেছে গাড়ি থেকে নেমে যেই না আদিত্য ইউনিভার্সিটিতে ঢুকবে এমন সময় ওর কাছে একটা কল এলো আদিত্য নিজের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে সঙ্গে সঙ্গে কল রিসিভ করলো এনিথিং রং ওপাশ থেকে যা উত্তর এলো তাতে আদিত্যর মাথায় হাত পড়ে গেল আদিত্য উত্তর দিল থ্যাংক ইউ জানানোর জন্য আদিত্য গাড়িতে হেলান দিয়ে দাঁড়ালো তখন আবারও কল এলো এইবার কলটা কয়লের বল মৌকে খুঁজে পাচ্ছি না আমি কোথাও তুমি দেখেছো আমি দেখছি তুই রাখো আর নিশ্চিন্তে থাক ফোন রাখতেই আদিত্যের কিছুক্ষণ আগের ঘটনার কথা মনে পড়ে গেল যখন আদিত্য জিয়ার কথায় তাল মিলিয়ে ওকে বলেছিল। কি তাহলে আমাদের পুরো কনভারসেশনটাই শুনেছিল হয়তো তাই কাজটা ঠিক করিনি আমি কিন্তু আমি কি করে জানব মৌমিতা আমাদের কথা শুনছে তখন জিয়ার মন রাখার জন্য কথাগুলো না বললেও হতো না ঠিক আদিত্য নিজের গাড়িতে একটা ঘুষি মেরে উঠে পড়লো গাড়িতে আমার কেন এত খারাপ লাগছে আমি তো আর কিছু ইচ্ছে করে করিনি সবটাই তো পরিস্থিতির চাপে হয়ে গেছে ও গড় কি হচ্ছে আমার সাথে আদিত্য আর কিছু না ভেবে ড্রাইভ করা শুরু করলো ফোনে গুগল ম্যাপ খুলে মাঝে মধ্যেই কপাল ডলছে দু আঙ্গুল দিয়ে কারণ মাথা যন্ত্রণা করছে আদিত্যের গুগল ম্যাপ ফলো করে একটা নির্জন মাঠের সামনে এসে দাঁড়ালো আদিত্য পাশে ছোট একটা শিব মন্দির আছে আর বসার বেঞ্চ তার পাশে পুরো অন্ধকার জায়গা হলেও মন্দিরের আলোয় বসার জায়গাটা ঠিকই দেখা যাচ্ছে আদিত্য গাড়ি থেকে নেমে ওইদিকেই এগিয়ে গেল কারণ ওই বসার জায়গায় একটা মেয়ে চুপচাপ বসে আছে আমি কেন এত বোকা শুধুমাত্র কালকের কয়েকটা ঘটনা কিছু কথার কারণে আমি কি করে ভেবে নিলাম উনি আমাকে ভালোবাসতে শুরু করেছেন আমাকে মেনে নেবেন উনি তো আমাকে বলেননি যে উনি আমাকে মেনে নেবেন তাহলে আমি কেন ভাবতে গেলাম কেন বারবার ভুলে যাই আমি যে আমার কপালে এত শোক লেখাই নেই শুধুমাত্র নিজের কারণে আজ আমি কষ্ট পাচ্ছি শুধুমাত্র নিজের কারণে কিন্তু আর না এরপর থেকে আমি শুধু নিজেকে নিয়ে ভাববো অন্য কাউকে নিয়ে না চোখের জল হাত দিয়ে মুছতেই একটা হাত আমার দিকে রুমাল বাড়িয়ে দিল যা দেখে আমি চমকে উঠলাম এই নির্জন জায়গায় হঠাৎ কে আমার পাশে বসলো এটা ভেবে ভয় পেয়ে সেদিকে তাকালাম আদিত্য উনি এখানে কি করছেন তাও আবার এই সময় আর জানলেনি বা কি করে আমি এখানে আছি রুমালটা নাও তখন থেকে কি এভাবেই কেঁদে চলেছ নাকি আমার প্রশ্নগুলোর মাঝেই উনি প্রশ্ন করলে আমি আর কিছু বললাম না ওনার সাথে কথা বলার ইচ্ছাটাই হারিয়ে ফেলেছি অনিচ্ছায় বললাম লাগবে না ধন্যবাদ দেখো মৌমিতা আমি জানি না তুমি কতটা কি শুনেছ আমি শুধু এটাই বলবো আমি জিয়াকে যা বলেছি ওর মন আপনি আমায় কেন কৈফিয়ত দিচ্ছেন আমি তো আপনার কেউ হই না আপনার আমাকে রকম কোনো কৈফিয়ত দিতে হবে না আমার কোনো প্রয়োজন নেই এসব শোনার আমি ওনাকে থামিয়ে কথাগুলো বললে উনি আমার দিকে করুণভাবে তাকিয়ে রইলেন চুপ করে আমি তা দেখেও না দেখার ভান করে উঠে দাঁড়ালাম বললাম আজকের পর থেকে আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলার আপনি তো প্রথম দিনেই বলে দিয়েছিলেন আমি যেন নিজের আসল পরিচয় না দেই আমি সেটাই মেনে চলবো সত্যি তো আপনারা বড়লোক মানুষ আপনাদের সাথে আমার মতো মেয়েদের যায় না একটা কারণ বিয়েটা অস্বীকার করার আমি আর যাচ্ছি না। আসি, এগোতেই উনি পিছন থেকে বললেন অনেক রাত হয়ে গেছে আমার গাড়িতে বসো আমি হস্টেল ছেড়ে দেব আমি যখন একা আসতে পেরেছি তখন একা যেতেও পারবো। আপনার হেল্প তো দূর আমি আপনার সাথে রকম সম্পর্কই রাখতে চাইছি না মিস্টার আদিত্য ব্যানার্জি অনেক অনেক ধন্যবাদ আমার জীবনটা নরক করে দেওয়ার জন্য আমি সারা জীবন আপনার কাছে এর জন্যে ঋণী থাকব কথাটুকু বলে আমি আর এক মুহূর্ত অপেক্ষা করলাম না জোর পায়ে হেঁটে চলে এলাম ওনার সাথে কথা বলার মতো রকম ইচ্ছাটাই আমার মরে গেছে অন্যদিকে মৌমিতা আপন মনে রাস্তা দিয়ে হেঁটে চলেছে আর আদিত্য তার পিছন পিছন গাড়ি নিয়ে আসছে যা হয়তো মৌমিতা টেরো পাচ্ছে না মৌমিতা হোস্টেলে পৌঁছে গেলে আদিত্য হোস্টেলের সামনে গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে পড়ল গাড়িতে হেলান দিয়ে কোয়েলকে ফোন করলো মৌমিতা হোস্টেলে পৌঁছে গেছে তুই ওখানেই আছিস তো আমি আসছি তোকে নিতে আচ্ছা কিন্তু মুকে পেলে কোথায় গিয়ে বলছি ফাইন তাড়াতাড়ি এসো আমার এখানে আর ভালো লাগছে না একা একা পকেটে ঢুকিয়ে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আদিত্য আজ প্রথমবার জিয়ার উপর ভীষণ রাগ হচ্ছে মন চাইছে উচিত শিক্ষা দিতে কালকে জিয়ার কপালে হহু দুঃখ আছে আজ গ্রান্ত ছিল বলে কিছু বলিনি মানে এই না যে অন্যদিনও ছেড়ে দেব সাহস হয় কি করে মৌমিতাকে এইভাবে বারবার ইনসাল্ট করার মৌমি ইনসাল্ট করার শাস্তিও পাবে ও আমার ওয়াইফ আদিত্য থেমে গেল দুহাত দিয়ে নিজের চুল টেনে ধরে উপরের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ সে বুঝতে পারছে না হঠাৎ তার মধ্যে এই পরিবর্তন কেন যেই মেয়েটাকে বিয়ের রাতে ঠিক করে দেখে পর্যন্ত নি আজ তাকে কেউ অপমান করলে রাগ হচ্ছে তার মন খারাপ হলে নিজের খারাপ লাগছে আবার মুখ ফসকে ওয়াইফও বলে ফেলছে কেন হচ্ছে এমন ও তো মানে না বিয়ের কনসেপ্ট তাই তো মেনে নেয়নি এই হুটহাট করা বিয়ে গ্রহণ করেনি নিজের স্ত্রী হিসাবে মৌমিতাকে পাগল হয়ে যাব এবার আমি এসব নিয়ে ভাবতে থাকলে আদিত্য গাড়িতে উঠতে যাবে এমন সময় উপরের দিকে তাকালে মৌমিতাকে জানলার সামনে দেখতে পায় মৌমিতা সরে গেলে আদিত্য হতাশ হয়ে পড়ে কিন্তু কিছু করার নেই তার এভাবেই আদিত্য ইউনিভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কোয়েলকে হস্টেলে ড্রপ করে নিজের বাড়ি চলে যায় আর ওয়াশরুমে ঢুকে পড়ে মাথাটা ঠান্ডা করা প্রয়োজন কিন্তু কোনো মাথা থেকে মৌমিতা বা তার ভাবনাকে বার করতে পারছে না সে ভীষণ অস্বস্তি বোধ করছে আদিত্য এদিকে কোয়েল হস্টেলে ফিরে এসে দেখে মৌমিতা শুয়ে পড়েছে তাই আর কিছু জিজ্ঞেস করে না আদিত্য তেমন ভালোভাবে কিছুই বলেনি কোয়েল সেই বিষয়ে না ভেবে চলে গেল ফ্রেশ হতে সকালে কোয়েলের ঘুম ভাঙতেই কোয়েল ঘরে চোখ বুলিয়ে মমিতাকে দেখতে পায় না ওয়াশরুমেও চেক করে পায় না ঘরে এসে পড়ার ডেস্কে চোখ গেলে একটা সাদা কাগজের উপর চোখ পড়ে সেটাই লেখা আছে কলু আমি কয়েকদিনের জন্য কলকাতা যাচ্ছি কিছু দরকার আছে আমার তুই চিন্তা করিস না আমি কলে কন্ট্যাক্ট করব তোর সাথে দুদিনের মধ্যেই ফিরে আসবো আসলে কিছু ইম্পর্ট্যান্ট কাজ হঠাৎ করে পরে গেছিল তাই এভাবে চলে এলাম তুই ঘুমাচ্ছিলিস তাই আর ডাকিনি চিন্তা করিস না কিন্তু এর নিজের খেয়াল রাখিস সবে জ্বর থেকে উঠলি কোয়েল চিঠিটা পড়ে মনে মনে ভাবলো ভালোই করেছিস তোর একটা রিফ্রেশমেন্টের দরকার আমি জানি তুই মুখ ঠিক করার জন্যই গেছিস চলবে